ফের হকি লীগ শুরু হওয়ার উদ্যোগ চলছে, দল বদল শেষে দলগুলো এখন প্রস্তুতিতে ব্যস্ত। আর তাকে যেন সাধুবাদ জানাতেই হকি স্টেডিয়ামে থাকা বিভিন্ন ফলের গাছে ফুল ফুটেছে। এই যে লেবু গাছে ফুল ফুটেছে, এই যে লেবুর ফুলের কুলি ফোটার অপেক্ষায় যে একটু ফুল ফুটেছে, ছোট একটি লেবু ধরেছে। হকি স্টেডিয়ামের পুরো পাশে গ্যালারির সামনে এই ফুলগুলো ফুটেছে, এই লেবু গাছ, অনেকগুলো ফুল আছে, লেবু আছে। এখানে পাশেই আছে ডালিম গাছ, সেই ডালিম গাছেও ফুল ফুটেছে, খুবই সুন্দর দেখতে এই ডালিম গাছের ফুল। পিছনে একটি লাল রঙের দেয়াল আছে, আর একই সাথে ডালিমের ফুলের কালার, ওই ফুলের কালার এক হয়ে গেছে, যে দুটো ডালিম ধরেছে। হকি স্টেডিয়ামে এই প্রান্তে পূর্ব পাশে আসলে এই ফুল গাছগুলো দেখলে, ফুলগুলো দেখলে বেশ ভালো লাগে, মনটা ভরে যায়। ডালিমের ফুল, লেবু ধরছে, লেবু ধরার দৃশ্য, ডালিম ধরার দৃশ্য যে কোনো মানুষকে মুগ্ধ করবে। এই যে ডালিমের ফুল, খুবই সুন্দর দেখতে ডালিমের ফুল। আর ক্লোজলি দেখানো হলো ফুল দুটো, বেশ মুগ্ধকর, মানুষকে মুগ্ধ করবে। পাশেই আছে একটি পেঁপে গাছ, পেঁপে গাছে একটি অংশ ভেঙে গেছে, একটি শাখা ভেঙে গেছে, সেই শাখাতে এবার পেঁপে ধরেছে। পাশে আরেকটি শাখা দাঁড়িয়ে আছে, সেখানেও পেঁপে ধরেছে। এই পেঁপেগুলো খেলোয়াড়রা খায়, ছোটো ছোটো পেঁপে পাখলে সেটা পাখি খায়। হকি স্টেডিয়ামের এই দৃশ্য এটি। পাশেই ঘাসের উপরে দুই জাতের ফুল ফুটেছে, একটি হলুদ কালারের আর একটি হলো সাদা বর্ণের। বসন্তকালে যে ফুলগুলো ফুটে সেগুলো ফুটেছে হকি স্টেডিয়ামের এই মাটিতে। টার্ফের পাশে যে ঘাস আছে, ঘাসের উপরে জঙ্গলের মধ্যে ফুলগুলো ফুটেছে। আরেক পাশে ফুটেছে কেলাকুসু বা তেলাকুসু ফুল। এই কেলাকুসু পাতা ডায়াবেটিসের উপকারী, এটা তরকারি হিসেবে খাওয়া যায়, রান্না ভাজি করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। এই সে কেলাকুসু ফুল, এর যে ফল হয় সেটিও পাখি খায়, মানুষে খায়।